আমরা অনেকেই জানি চা উৎপাদনে সমৃদ্ধ এক জেলা উত্তরের জনপদ পঞ্চগড়, কিন্তু একটা সময় এই জনপদ এরকম ছিল না। প্রায় কয়েক দশক আগে বাংলাদেশের চা উৎপাদন শুরু হলেও পঞ্চগড়ে 1998 সালে প্রথম চা চাষ শুরু হয় এবং পঞ্চগড় সরকারি মহিলা কলেজে এসে জানতে পারি জেলার প্রথম চা বাগানটি এখানেই অবস্থিত। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় শেয়ার করব যেটা আমি এখানে আসার পরও নিজে অবাক হয়েছি। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, আর আমার পাশে এমনি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাগান, আর এই বাগানটি হচ্ছে পঞ্চগড় জেলার প্রথম চা বাগান। প্রথমত বিষয়টা আমি জানতাম না, না জানেই আসছি এখানে, রক মিউজিয়াম দেখার জন্য আসছিলাম, আর এখানে আসার পর আমি জানতে পারি এখানকার সাইনবোর্ডটা দেখে, মানে এটা যেটা অথেন্টিক জিনিস সেটা প্রমাণ এখানে দেওয়াই আছে। তো চলুন এর ইতিহাস সম্পর্কে জানা যাক, কীভাবে এই চা বাগানটা নির্মাণ করা হয়েছে। পঞ্চগড়ের একটি সুবিখ্যাত ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পঞ্চগড় সরকারি মহিলা কলেজ। 1998 সালে এই কলেজের তৎকালীন অধ্যক্ষ জনাব মোহাম্মদ নাজমুল হককে সেই সময়ের জেলা প্রশাসক জনাব রবিউল ইসলাম অবগত করেন যে পঞ্চগড়ের মাটি চা চাষের জন্য উপযুক্ত, এবং আরও বলেন এখানে একটা চা বাগান করা যায় কি না। এই কথা শুনে অধ্যক্ষ সাহেব বলেন, কেন নয়, একটু 15 দিনের মতো অপেক্ষা করুন। এরপর পঞ্চগড়ে মিরগড় সীমান্তে অবস্থিত ভারতের ডানকান কোম্পানির বিস্তৃত চা বাগানের কয়েকজনের সাথে অধ্যক্ষ সাহেব পরামর্শ করলেন। সেই সময় কলেজের কর্মচারী আব্দুল সামাদ তার বাড়ির পাশে ভারতীয় চা বাগানের কর্মচারীদের এনে অধ্যক্ষ সাহেবের সাথে কথা বলিয়ে দেন, এবং অধ্যক্ষ সাহেব তাদের কাছে জেনে নেন চা বাগান করার নিয়মকানুন। সেই সময় কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়টা ছিল মাছের পেটের মতো, তার উপর ইপিল ইপিল গাছের ছায়া, যা ছিল চা বাগানের জন্য উপযুক্ত পরিবেশ। তাই সেই সময় কলেজের আরেক কর্মচারী কফিল উদ্দিনকে দিয়ে জমি তৈরি করা হয়। এরপর একদিন কর্মচারী আব্দুল সামাদ ভ্যানে করে নিয়ে আসে 178টি চারা, যা ডানকান কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে রোপণ করা হয়। দ্রুত বড় হয়ে ওঠে 2টি পাতা ও 1টি কড়ি। এরপর জেলা প্রশাসক জনাব রবিউল ইসলাম উদ্বোধন করেন সেটি, যা পঞ্চগড় জেলার প্রথম চা বাগান। এরপরেই এক সময়ের পতিত গোচারণভূমি ও দেশের সবচেয়ে অনুন্নত জেলা চায়ের সবুজ পাতায় ভরে যায়। পঞ্চগড় সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আরও রয়েছে দেশের একমাত্র পাথর মিউজিয়াম, সেটিও এরপরে ভিডিওতে তুলে ধরব। এই ভিডিওটি আপনার কাছে তথ্যমূলক মনে হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।